আলুর দম এমন একটা সাইড ডিশ যেটা দিয়ে লুচি, পরোটা, রুটি বা ফ্রাইড রাইস যেটা খুশি আপনি খেতে পারবেন। আমিষ আলুর দম অর্থাৎ পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে আলুর দম যে করা হয় সেটা তো টেস্টি হয়ই, কিন্তু আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নিরামিষ আলুর দমের রেসিপি। আর আজকে আমার দেখানো এই পদ্ধতিতে যদি বাড়িতে আপনারা এই নিরামিষ আলুর দম রান্না করে খান, তবে আমিষ আলুর দমের কথা আপনারা একেবারেই ভুলে যাবেন। তো আসুন দেখে নিই আমি আলুর দমটা আজকে কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। প্রথমে দেখুন, আমি আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার টুকরো করে কেটে নেব। আমি এভাবে টুকরো করে প্রতি কটা আলু কেটে নিচ্ছি। আলুর দমের আলু সাধারণত এরকম ভাবেই কাটা হয়, কেউ ছোট কাটেন, কেউ একটু বড় করে টুকরো করে কাটেন, আমি মাঝারি সাইজে কেটে নিয়েছি। এবার গরম জল বসিয়ে, গরম জলটি একটু ফুটলে তাতে নুন দিয়ে আমি আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। এবার নিয়েছি কিছুটা গ্রেট করা আদা, কিছুটা টমেটো কুচো করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা গুঁড়ো মশলা। তাতে নিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, ভাজা জিরে গুঁড়ো, রেগুলার মির্চ পাউডার, শাহী গরম মশলা গুঁড়ো আর কিছুটা হিং। এবার দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এটা বন্ধ করে এটা ছেঁকে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এই সর্ষের তেলে আমি প্রথমে সেদ্ধ আলুগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভাজা ভাজা হলে এটা তেল থেকে আমি উঠিয়ে নেব। এবার এই তেলেই আমি কয়েকটা গোটা মশলা ফোড়ন দেব। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে আর খানিকটা হিং। এই কটা গোটা মশলা আমি ফোড়ন দিয়ে প্রথমে একটু ভেজে নেব। এরপরে আমি গ্রেট করা আদাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খানিকটা ভেজে তারপর টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দেব, সেটাও খানিকক্ষণ ভাজলাম। ভেজে এবার ওই গুঁড়ো মশলা যেগুলো নিয়েছিলাম সেগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে, প্রয়োজনে প্রথমেই একটু জল আপনারা দিয়ে নিতে পারেন। এবার যে মশলা কষানোটা, এটা এবার খুব ভালো করে ধৈর্য ধরে কষাতে হবে। আমি কিন্তু দুবার করে অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে কষাতে থেকেছি। এবার দেখুন তেল ছেড়ে এসছে, এবার একটু বেশি জল দিয়ে আমি সেদ্ধ করা ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে আলুটা একটু মশলার সাথে ভালো করে কষাতে থাকবো। এই সময় আলুটা একটু ঢেকে দিলাম। দেখুন এবার তেল ছেড়ে এসছে, মশলাটা কষে মশলার সাথে আলুটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ফাইনালি এর মধ্যে জল দেব। আমি যতটা গ্রেভি রাখবো ততটাই জল দেব, আপনারা সেই বুঝেই জলটা দেবেন। এই সময় ঝোলের সাথে আলুটা আমি ফুটতে দিয়েছি, আর আঁচটা আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। দেখুন এবার আমি দুরকম মশলা এর মধ্যে মেশাচ্ছি, একটা হচ্ছে ভাজা মশলা আর একটা হচ্ছে রেগুলার গরম মশলার গুঁড়ো। এই ভাজা মশলা আমি কি করে বানিয়েছি সেটার রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আর দিলাম ধনে পাতা কুচি, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ঘি। এই সময় আঁচটা আমি একদম কমে করে রেখেছি, এই লো আঁচে এবার শেষের দিকে এটা রান্না করতে হবে। দেখুন কি অসাধারণ দেখতে লাগছে, গ্রেভিটা খুব ভালো দেখতে হয়েছে, আর যেমন দেখতে তেমন তো তার স্বাদও হয়েছে। আমার আলুর দম রান্না কিন্তু একদম শেষের পর্যায়ে, আমি এবার আঁচটা আস্তে আস্তে বন্ধ করব। আমি আঁচটা বন্ধ করে এটা এবার একটা অন্য পাত্রে ঠেলে নিচ্ছি। এই তৈরি হয়ে গেল আজকে আমার নিরামিষ আলুর দম। বন্ধুরা, আশা করি দেখে বুঝতে পারছেন যে এই আলুর দমটার টেস্ট কেমন হবে। বন্ধুরা, এটা লুচি পরোটা রুটির সাথে তো খাওয়াই যায়, তবে যে কোনো পুজো বা নিরামিষ কোনো রান্নার দিনে এই পদ্ধতিতে আলুর দমটা বানিয়ে ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে সার্ভ করা হয়, তাহলে কিন্তু আপনার পরিবারের সকলকে এই রান্নাটা খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন। আর আজ আমি জানি বন্ধুরা যে রেসিপিটা আপনাদের সকলের খুবই ভালো লেগেছে, তাই ঝটপট একটা লাইক আর কিছু বলার থাকলে কমেন্ট অবশ্যই করবেন। বাড়িতে যদি বানিয়ে খান কমেন্ট অবশ্যই করে আমাকে জানাবেন। আর নতুন বন্ধু যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এরকম আরও নতুন নতুন নানা রকম রান্নার ভিডিও পাওয়ার জন্য। তো আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।